আমি কাজল দত্ত, সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, কালেক্টর অফ এক্সাইজ। কে কে আছেন আমার সাথে? আছেন মুনিশ ভট্টাচার্য, সিনিয়র ইন্সপেক্টর অফ এক্সাইজ। সাথে আছেন মনোজ দেব বর্মা, সিনিয়র ইন্সপেক্টর অফ এক্সাইজ। আছেন রাজীব দত্ত, সিনিয়র ইন্সপেক্টর অফ এক্সাইজ। আসন্ন বিধানসভা নির্বাচন 2023 উপলক্ষে পশ্চিম ত্রিপুরা কালেক্টরেটের পক্ষ থেকে বিশেষ আবগারী দপ্তর দ্বারা অভিযান হয়। বিগত 18 তারিখ থেকে আজ অবধি প্রায় 29 দিন প্রতিদিন আমাদের এখানে রেড হয়েছে সারা পশ্চিম ত্রিপুরা জেলা জুড়ে। এখানে আমরা সবগুলি 14টা বিধানসভা কেন্দ্রেই আমরা রেড করেছি এবং এক্ষেত্রে দেখা যায় আমাদের রেডের সংখ্যা হয়েছে 445 এবং টোটাল আমরা যেটা বিলেতি মদ, দেশীয় মদ এবং বিয়ার মিলিয়ে 14,304 লিটার আমরা বাজেয়াপ্ত করেছি, লিটার মদ বাজেয়াপ্ত করেছি এবং যার বাজার মূল্য প্রায় 34,48,000। এবং 8 জন অ্যারেস্ট হয়েছেন, 19টা আমরা কেস নিয়েছি বিভিন্ন লোকের বিরুদ্ধে। উল্লেখযোগ্য বিষয় হলো এবার পশ্চিম ত্রিপুরা জেলা পক্ষ থেকে, এক্সাইজ কালেক্টরেটের পক্ষ থেকে আমরা 11টা নাকা পয়েন্ট করেছি আর এই আমাদের 3 দিন ড্রাই ডে ছিল, এখনও আছে বলতে 14, 15, 16 এই 3 দিন ড্রাই ডে হচ্ছে। সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা রিটেল শপ, ওয়ারহাউস এবং ডিস্টিলারি আমরা সিল করে দিয়েছি।